মানিকচকে দলীয় কর্মীদের সাথে বিজয়ের সৌজন্যমূলক শুভেচ্ছা সাক্ষাৎ করার পর বাড়ি ফেরার পথে বড়সড় দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেলেন ইংরেজবাজার বিধানসভার বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। ইংরেজবাজারের মিল্কি খাসখল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, মানিকচক থেকে ইংরেজবাজারে আসার সময় হঠাৎই মিল্কি খাসখলের এলাকায় পেছন থেকে চারজন যুবক একটি বাইকে করে দ্রুত গতিতে এসে বিধায়কের গাড়ির পেছন দিকে সজোরে ধাক্কা মারে, যার ফলে গাড়ির পেছনের কাচ ভেঙে যায়। কাচের টুকরো বিধায়কের হাতে লাগে। তড়িঘড়ি অবস্থায় বিধায়কের নিরাপত্তা রক্ষী গাড়ি থেকে নেমে যায়। ইতিমধ্যেই চারজন যুবক মোটরসাইকেল ফেলে দিয়ে পালানোর সময় বিধায়কের নিরাপত্তা রক্ষীরা দুজন যুবককে হাতে নাতে ধরে ফেলে আর দুজন পালিয়ে যায়। ঘটনাস্থলে ছুটে আসে মিল্কি ফাঁড়ির পুলিশ। তবে এটা দুর্ঘটনা না উদ্দেশ্যভাবে হামলা সেটা এখনো পরিষ্কার হয়নি, বা এর পেছনে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে কিনা পরিষ্কার নয়। তবে এই বিষয়ে মিল্কি ফাঁড়ির পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। কালকে রাত্রি তখন 10:45 বাজে, আমি মানিকচকে বিজয়া দশমী করতে গিয়েছিলাম কার্যকর্তাদের বাড়িতে। সেখান থেকে আমি ফিরছিলাম, তো আমি বোলেরো গাড়িতে ছিলাম। গাড়িটা হঠাৎ আর কি 10:45 নাগাদ মানে চরম একটা খুব বিকট একটা আওয়াজ হলো, কান ধরে নিলাম আর কি, এত জোরে আওয়াজ। এবং গাড়িটা থামলো এবং আমার ওই সিআইএসএফ সিকিউরিটি থাকে, ওরা জাম করে নামলো গাড়ি থেকে। বাইক একটা এসে মেরেছে, সেই বাইকটাকে ধরেও নেয় ওরা সঙ্গে সঙ্গে। পিছনে তাকিয়ে দেখছি যে গাড়ির উপর থেকে নিচ পর্যন্ত একটা টোটালি স্ম্যাশড, মানে কাঁচ ফাঁচ সব ভেঙে গেছে। আর নিচে যে এইগুলো থাকে না, স্টিলের মাডগার্ড মতো থাকে, যেগুলো কি রড মতো থাকে, সেগুলোও সমস্ত ভেঙে গেছে। তো গাড়িটা উপর থেকে নিচ পর্যন্ত একেবারে মানে খুব মানে বিশেষভাবে ভাঙচুর হয়েছে। তো এরকম পরিস্থিতি হলো। তারপরে নেমে লোকজন ওখানে একত্রিত হয়, পুলিশকে ডাকা হয়, পুলিশও আসেন ওখানে। আমার সামনের গাড়িতে ছিলেন আমাদের ওখানকার মালদার কোর্টের অ্যাডভোকেট অভিজিৎ মিশ্র। তো অভিজিৎ মিশ্র আমার সঙ্গেই ছিলেন সন্ধ্যাবেলা থেকেই। তো উনি ওনাকে আমি বলেছি যে থানায় রিপোর্ট করতে, উনি থানায় গিয়ে রিপোর্ট লিখিয়েছেন, রিপোর্টের কপি ওনার কাছ থেকে নিয়ে নেবেন। এইটাই হচ্ছে বিষয়। না, এইটা তো আমি কি করে বলবো যে মানে কেন করেছে কি করেছে এইগুলো বলা আমার পক্ষে সম্ভব না। আমি গাড়িতে বসেছিলাম, আমার তো মুখ সামনে, পেছন থেকে এটা হলো, মানে খুব ইম্প্যাক্টফুল আর কি, মানে ধাক্কা গাড়িতে। এটা কেন হলো আমি বলতে পারবো না। আমার সামনে যে গাড়িগুলো ছিল সেগুলো একদম কোনো মানে তার কোনো ক্ষতি হয়নি, আর আমার পেছনে সেভাবে কেন হলো এটা আমার পক্ষে বলা সম্ভব না। এটা পুলিশ বলতে পারবে, ওনারাই আশা করি ওনারা নিজেদের মধ্যে মানে ইনভেস্টিগেশন করবেন বা কিছু, এটুকু। তবে যে আইডেন্টিফাই হয়েছে যে ছেলেটা, মানে যাকে ওখানে আমাদের সিআইএসএফ ধরে নেয় আর কি, সে হলো তার বাবা ওখানে উপস্থিত হয়েছিলেন, বাবা মুদাসির রহমান বলে এক ভদ্রলোক এবং লোকাল এরিয়ার লোক। এবং তার তিনি এসে মানে খুব ওখানে চেঁচামেচি করছিলেন এবং তিনি বলেছেন যে তার যে দাদা উনি হচ্ছেন আমাদের ওখানকার জেলা পরিষদের সদস্য জুয়েল সিদ্দিকীজি, জুয়েল সিদ্দিকী রহমানজি, ওখানকারই সদস্য, জেলা পরিষদের ইলেক্টেড মেম্বার টিএমসি। এইটুকুই মানে আমি জানতে পেরেছি আর কি, ওদের পরিচয়, মানে ছেলেটির পরিচয়। এছাড়া মানে কেন কি এটা বলা তো আমার পক্ষে সম্ভব নয়। কী করে আমি এটা কী করে বলতে পারি? আমি তো এটা বলতে পারি না যে হঠাৎ একটা গাড়ি এসে এভাবে আমার গাড়িকে মারলো। আমি কী করে বলবো যে কী ষড়যন্ত্র হয়েছে না কী হয়েছে? তবে আমি একজন বিধায়ক, আমি রাত্রিবেলা আমারই এলাকা ইংলিশ বাজার এলাকা, ইংলিশ বাজার থানা ফাঁড়ি হচ্ছে মিল্কি মাদিয়া এলাকা, ওখান দিয়ে আমি যাচ্ছি। মানে রাস্তায় এরকম নয় যে রাস্তায় অনেক ট্রাফিক আছে বা ন্যাশনাল হাইওয়ে বা কিছু, ওরকম কিছু নয়। এটা মানে ভেতরের যে রোডগুলো থাকে ওই রকম রোড দিয়ে আমি যাচ্ছি। সেইখানে হঠাৎ করে এসে একটা মোটরসাইকেলে চারটে ছেলে এসে ধাম করে মেরে দিল। এটা কী যে বিষয়টা এটা দেখতে হবে, এটা পুলিশই বলতে পারবে। বিধায়ক হিসাবে আমাদের নিরাপত্তা বিষয় নয়, বিষয়টা হচ্ছে আমরা পাবলিক রিপ্রেজেন্টেটিভ, তো আমাদের জনগণের নিরাপত্তা নিয়ে আমাদের কাজ করতে হয়, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আমার নিরাপত্তার তো বিষয় নয়, বিষয়টা হচ্ছে আমি যখন এই ঘটনাটা ঘটলো আমি খুব মানে আশ্চর্য হলাম যে মানে এরকম একটা ঘটনা যেটার কোনো কারণ আমি খুঁজে পেলাম না যে কেন এটা মানে হলো। সামনে যে আমার গাড়ি আছে, অভিজিৎ মিশ্র ছিল ওই গাড়িতে অ্যাডভোকেট, ওর গাড়িও একেবারে মানে কিছুই হয়নি, তার আগে একটা গাড়ি ছিল তারও কিছু হয়নি, শুধু আমার গাড়িতে সেইভাবে ধাক্কা মেরে গাড়িটা ভাঙচুর হলো, এটা বুঝতে পারলাম না।
না না না, এটা লোকাল ব্যাপার, আমার নিজের কনস্টিটিউয়েন্সিতে ঘটনা ঘটেছে, লোকাল পুলিশ দেখবে কি করতে হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.